হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সেলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আগে বলো তো, তোমরা সকালবেলা শীতকালে সকালে কে কে তোমরা হাঁটতে বেরো? আমি তো যদিও বা বেরোই না, কারণ আমি ঘুমিয়ে পড়ি, উঠতে পারি না। ভাবি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করবো, কিন্তু ওই তো বললাম না, ঘুম আর ভাঙে না। তো কী করবো, এক একদিন যেদিনকে সুযোগ পাই সেদিনকেই বেরিয়ে পড়ি। তো আজকে একটু বেরিয়েছি হাঁটাচলা করতে মায়ের সাথে। আর আমি আমার শাশুড়ি মায়ের সাথে সারাক্ষণ থাকতে ভালোবাসি, সারাক্ষণই থাকি। সত্যি কথা, শাশুড়ি মায়ের সাথে সারাক্ষণই থাকি, মানে আমি তো আমার শাশুড়ি মায়ের সাথে সারাদিনটাই কাটিয়ে দিই। তোমরা কে কে এরকম থাকো সবাই কমেন্ট করে জানাবে। আর শীতের সকালে মানে একবার যদি কষ্ট করে ঘুম থেকে উঠে পড়া যায় না, তাহলে সারাদিনটা সত্যি বলছি ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর দিনটা কাটে। আর যদি দেখো দেখো তো একটু লেট করে মানে ঘুমিয়ে গেছো, তুমি যদি লেট করে উঠেছো, পুরো যেন শরীরটা ম্যাজম্যাজ করে, এমন ভালো লাগে না, কাজও মন লাগে না। আমার তো ভালো লাগে না এটা, আমার সাথে মানে আমার তো এরকমই হয়, লেট করে ঘুম থেকে উঠলেই আমার একদম কিছুই ভালো লাগে না। এটা মানে চুপচাপ বসে থাকি, একদম কথা বলতেও ইচ্ছা করে না আর কাজ করতেও ইচ্ছা করে না। কিন্তু সকাল সকাল যদি বা আমি উঠতে পারি না, লেটই হয়ে যায়। তো যাই হোক, আজকে উঠলাম বলে তোমার সাথে সকালের সেদিন সকালটা একটু শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি একটু হলেও ভালো লাগবে তোমাদের। আর তোমরা সবাই তো বন্ধুরা, আমি কিছুদিন হলো একটু প্রবলেমের জন্য লেট করে ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমি কিন্তু পাশে থেকো যেরকম আছো। আমি লেট করে ভিডিও দিচ্ছি বলে আমি জানি কেউ ভুলেই যাবো না, ঠিক আছে? তো আজকে রেডি হয়ে গিয়েছি, যাবো হচ্ছে মাসের বাড়িতে, ওখানেই দুপুরে লাঞ্চ করে বাড়ি ফিরবো। মা ওখানে আছে আর আমার বান্ধবীর একটু শরীরটা খারাপ, তো ওকে একটু দেখে আসবো, তার জন্য রেডি হয়ে গিয়েছি। যাবো বড় মাসের গাড়িতে, তাই চিন্তা নেই, আর বেশি দূরেও না, আর আমাদের গ্রামের দিকে বাড়ি, তো তাই কোনো মানে গাড়ি ঘোড়ার বা জ্যাম ট্যামে পড়তেও হবে না। লেট হয়ে গেছে, বেরিয়েছি তখন 12:30-এর মতন হবে। তো চলো দেখতে থাকো, গাড়িতে আমি বসে গিয়েছি, ওখানে গিয়েই কথা হবে, চলো তোমরা দেখতে থাকো। কিন্তু সেখানে পৌঁছে গিয়েছি মামার বাড়িতে, এসেই আমি সঙ্গে সঙ্গে মিঠেগুলোকে তোমার সাথে শেয়ার করে নিলাম। আর আমি এখানে আসলে মিঠেগুলোকে সবসময় শেয়ার করি, আমার খুব ভালো লাগে এদের। তো দেখো আমার এই বান্ধবীর শরীর খারাপ, তোকে একটু দেখতে এসেছিলাম, আর এরপর আমার লাঞ্চ করে নেবো, কারণ একদম খেতে বসে পড়েছি, মাও খেতে বসে পড়েছে, আর আমিও লাঞ্চ করে নেব, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ বাড়ি ফিরবো তো আজকেই। আর এখানে দেখো এই বড়ো একটা ঝিল দেখো, আমি কিছুদিন আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তো ওখানে দেখছিলাম এত বড় ঝিলটা, দেখে আমার খুব ভালো লাগছে, তাই তোমার একটু শেয়ার করে নিলাম। তো এরপর বাড়িতে ফিরতে আজকে শিউলি কুড়মি করে একটা রেসিপি বানাবে, তো সেটাই তোমার সাথে শেয়ার করবে, দেখতে থাকো। আমার একদম আটা মাখাতে ভালো লাগে না, কিন্তু রুটি খেতে ভালো লাগে, আর সবসময় আটার তো মাই মাখায় না, সেই জন্য আমার ভালো লাগে না। বাড়িতে থাকলে মা সবসময় মা খায়, আর মা তো মা বাড়িতে গেছে, মা এখনও বাড়ি আসেনি, সেই জন্য একা একা কী করবো, রুটি খেতেও ইচ্ছা করছিলো, তাই জন্য আমি একটু চটজলদিতে বানিয়ে নিচ্ছি, এর সাথে কোনো সবজি না হলেও চলবে। তো সেই জন্য টমেটো ফোটা কুচিয়ে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, সব কিছু কুচি নিয়েছি, নিয়ে আমি কী বানাতে চলেছি তোমার সেটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
আর আমার একদম ভালো লাগে না একা একা, মা যে কখন বাড়ি আসে জানি না, মা মা আসেনি বলে তো যত মানে তো সংসারের পুরো দায়িত্ব আমার উপরেই চলে মানে চলে এসেছে, সব কিছু কাজকর্ম করা সব দিকটাই দেখতে হচ্ছে, রান্নাবান্না থেকে সব কিছু তো করতেই হবে, তাছাড়া আর কি আছে বলো, মা থাকলে দুজন মিলে করে কোনো কিছু মনে হয় না। আর একটা হচ্ছে বাবু আছে আমার, বাবুটাকেও দেখাশোনা করতে হচ্ছে, ওর একটু শরীরটাও তো খারাপ, মানে এমনই হয়েছে, এত বিজি হয়ে গিয়েছি আমি নিজে ভিডিও দিতে পারছি না, ভিডিও এডিটিং করতে বসে টাইম পাচ্ছি না সত্যি কথা, তারপরে কারো লাইভে কেউ চুপচাপ অন রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই, মানে হাত তোলারও আমার টাইম নেই সত্যি কথা, আমি কারণ একদম একা হয়ে গেছি এই মুহূর্তে। তো যাই হোক, আমি একটা আজকে যে রেসিপিটা বানাবো তার নাম হচ্ছে পামল, জানি না তোমার এটা নামটা শুনেছো কি না। তো ওর মধ্যে আমি দিয়েছিলাম সব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আবার রসুন কুচিও দিয়েছি, এর মধ্যে বললাম না ধনে পাতাও দিলে ভালো লাগতো কিন্তু ছিল না, তো কী করবো। তো ওর মধ্যে আমি দেখো ডিমটা ফেটিয়ে বাড়িতে ম্যাগির মশলা ছিল ম্যাগির মশলাও দিয়ে দিয়েছি, তার মধ্যে আবার দিয়েছি একটু সুজি, আর তার মধ্যে এবার দেবো ডিম ময়দা, মেন যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা লাগবে, তো ওটাই মিক্স করে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। আর এখানে দেখো বাবু শুনে তো ওইসব খেতে চায় না, ওর জন্য একটু আলাদা করে ডিম ভাজা করে দিতে, জানি না খাবে কি না, তো নিয়ে চলে গেল ঘরের মধ্যে খেলা করতে করতে, যদি খায় তো আমার তো খুব ভালোই লাগবে। আর এখানে দেখো আমি কিন্তু ব্যাটারটা রেডি করে আমি একদম চাটের মধ্যে দিয়েও দিয়েছি, আর এটা বানায় না বেশি এটাতে তেলও লাগে না, খুব মানে কম তেলই হয়ে যায় জিনিসটা, খুব ভালো খেতেও লাগে মানে টেস্টিও হয়, অথচ বেশি তেলও লাগে না, লুচি পরোটা করতে গেলে বেশি তেল লাগে, এতে একদমই তেল লাগে না। তো মনে হচ্ছে একটু ব্যাটারটা মানে ঘন হয়ে গেছে, একটু পাতলা করতে হবে জল দিয়ে, তো তারপরে আর একটু ভালো মানে ভালো আসবে, মানে এটা যতটা না পাতলা পাতলা হয় না ততটা বেশি ভালো, এর মধ্যে তুমি যতটা পরিমাণ ডিম দেবে তুমি 5টা 6টা 7টা পর্যন্ত ডিম দিতে পারো, তাহলে তোমার পুরো ডিম ভাজার মতো খেতে লাগবে, আর যদি একটু বেশি করে সুজি দেওয়া যায় তো পুরো মানে দুর্দান্ত পুরো খেতে লাগে। আমি একটা দিদিভাই থেকে রেসিপিটা দেখেছিলাম, বাড়িতে অনেকবার ট্রাই করেছি, তো আজকেই প্রথম হলো তোমার সাথে মানে শেয়ার করলাম, আমার খাওয়াও হবে তোমার সাথে শেয়ারও করা হবে, তাই ভাবলাম এটাই করি। তো কী করে এবার এর মধ্যে আমার কিন্তু কোনো সবজি এর সাথে আমার কোনো মানে আলুর দম বলো মানে ঘুগনি দিলে মানে খারাপ লাগবে না, কিন্তু আমার এত ভালো লাগে না এইসব, শুধু এরকম এরকম করেই আমি বানিয়ে খাই সবসময়। তো তোমার সাথে বক বক করতে করতে কিন্তু আমার কিন্তু কাজটা অনেকটা এগিয়ে এসেছে, আমার প্রায় হয়ে হয়েই এসেছে, আর কিছুটা বাকি আছে। দেখো আমি তোমার সাথে যে ব্যাটারটা গুলেছিলাম সেটা কিন্তু শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো দেখো এরকমভাবেই ব্যাটারটা গুলতে হবে একটু পাতলা পাতলার মতো, আর দেখো আমার কিন্তু হাত ব্যবহার করতে হবে না, আমি এই ডাবুর মধ্যেই দেবো, ডাবুতেই গোল 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 করে বানিয়ে ফেলছি, এটা কিন্তু চট জলদি হয়ে যায়, তোমার মানে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়েই এসেছে, তো দেখো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, জানি না কেমন দেখতে হয়েছে, তোমরা আমার থেকে বন্ধুরা অনেক বেটার বানাও আমি জানি, তবুও আমি যেরকম বানালাম আমার মতো করে আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, তো তোমরা বলো কেমন হয়েছে। তো ওখানে কিন্তু খাবার দাবার বানিয়ে আমি ঘরের মধ্যে চলে এসেছি, মশারির ভিতরে দেখেছো তো ও কেন পালিয়েছে বলো তো, ও কারণ ওষুধ খাবে একটা মানে সব ওষুধ খেয়ে নেয়, কিন্তু আমার বাবু সোনাটা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে চায় না, যেটা হচ্ছে ওর একদম ভালো লাগে না, কিন্তু না ভালো লাগলে ভালো তো লাগতে হবে বলো বন্ধুরা, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ না খেলে কোনো মানে সহজে সব মানে শরীর খারাপ হলে কিন্তু কারোরই সহজে ভালো হয় না, তো যার জন্য ডক্টর রেখে দিয়েছে, তো আজকে খেলেই শেষ হয়ে যাবে, একটু বাবু শরীরটা ভালো আছে আগের তুলনায়। আর দেখো ওর সাথে আমার এখন মারামারি চলবে, মানে ওকে আমি ধরতে পারবো না, তো কিছুতেই ধরতে পারবো না, ওই নানা কত কিছু করবে, তারপর ওকে চেপে ধরে ওষুধটা খাওয়াতে হয়, কারণ সব বাচ্চাদেরই অবশ্যই ওষুধ খেতে চায় বলো, কিন্তু আমার বাবুটা সব অন্য অন্য ওষুধ কিন্তু খেয়েই নেয়, মিথ্যা বলতে পারবো না, আমার সোনাটা কিন্তু সব ওষুধই খেয়ে নেয়, কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধটা একদমই ভালো লাগে না। তো যাই হোক আমি ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এটা ছিল পরের দিন, আমি একটু ঢং করে করে আমাদের উঠানের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম, তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম, আর পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।